আমি বলবো যে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ যে ম্যাচটি খেলেছে এটি এক্সেপশনাল ম্যাচ। তারা অসম্ভব রকম ভালো খেলেছে, নানান সিচুয়েশন, আগে শ্রীলঙ্কার কাছে একটা বিপর্যস্ত অবস্থা, ট্রাভেল করে এসছে, গরম, নতুন কন্ডিশন সব মিলেও সেখানে একটা প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশ কিন্তু অসাধারণ খেলছে। বাংলাদেশের এবিলিটি আছে, প্লেয়ারদের এবিলিটি আছে, কিন্তু সেটা তারা কাজে লাগাতে পারে না, এটি হচ্ছে বাংলাদেশের বৈশিষ্ট্য। আপনি যদি দেখেন লাস্ট কয়েকটা ম্যাচের কথা, তাহলে অধিকাংশ ম্যাচে দেখবেন যে 200 রান করতে পারেনি। এবং বাংলাদেশ যেখানে বিশ্বকাপ জয়ের জন্য আমরা এবার প্রত্যাশা করছি, এশিয়া কাপে ভালো করার প্রত্যাশা করছি, সেখানে আমরা কিন্তু 10 ওভার শেষে খেলতে পারছি না। 38.4 ওভারে আমাদের ইনিংস গুটিয়ে যাচ্ছে, আমাদের 42 ওভারে ইনিংস গুটিয়ে যাচ্ছে। একটা দল যেটা এই পর্যায়ে এসে খেলতে এসছে, তারা পুরো 50 ওভার খেলতে পারে না, এটা তো খুবই হতাশাজনক ব্যাপার। এবং সেটি ঘটছে, এবং ঘটছে, বারবার ঘটছে। এবং আপনি দেখুন যে শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের প্লেয়াররা, শ্রীলঙ্কার সঙ্গে খেলার আমাদের প্লেয়াররা যে ভুল করেছেন, এবং শুধু আমি তরুণদের বলবো না, সিনিয়রদের, মুশফিক এবং সাকিব, সেই কাজটি কিন্তু তারা এই ম্যাচেও করলেন। পাকিস্তানের বিরুদ্ধে খেলায় আমার মনে হয় না যে কোনো বিকল্প প্ল্যান ছিল, বি প্ল্যান ছিল, বা কোনো ধরনের ম্যাচ সিচুয়েশন অনুযায়ী যে পরিকল্পনা সেটি আসলে ছিল বলে মনে হয়নি। কারণ প্রথমে আমরা 4টা উইকেট 10 ওভারের মধ্যে হারালো, সেটি পরে কিন্তু অনেকটা সামাল দিয়ে দিয়েছিলেন মুশফিক এবং সাকিব, এবং সেটা এমন একটা পর্যায়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যে হয়তো 300 ক্রস করতেও পারে। যদি তারা আরো 8-10টা ওভার খেলতে পারতো তাহলে কিন্তু ভালো হতো। কিন্তু এই সেট হয়ে যাওয়ার পরে সাকিব যে ছক্কা মারতে গেলেন, কেন গেলেন, আমাদের কি খুব তাড়া ছিল? মুশফিক যেটা করতে গেলেন ডাউন দ্য উইকেট এসে চার্জ করতে গেলেন, কেন গেলেন? তাদের মধ্যে অভিজ্ঞ প্লেয়ার, এতদিন ম্যাচ খেলেছেন, তারা এই মুহূর্তগুলিতে কেন এরকম বলেন? তারা জানতেন যে আমরা যদি আরেকটু ধরে খেলতে পারি, আরো 8-10টা ওভার খেলতে পারি, তাহলে কিন্তু ম্যাচের সিচুয়েশন অন্যরকম হবে। সেক্ষেত্রে তারা এটা করেছেন। আমাদের তরুণ যারা আছেন তারা নিজেদেরকে প্রমাণ করতে পারছেন না। নাঈম শেখ একই ভুল করে যাচ্ছেন, তিনি ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছেন, ধারাবাহিকভাবে আমরা তার কাছে সেই অপ্রত্যাশিত পাচ্ছি, পারফরমেন্স দেখছি। শামীম পাটোয়ারি কি তারা ছিল তার বলুন, সেই একই কাজ করেছেন তিনি আগের ম্যাচে, একই কাজ করলেন এই ম্যাচও। খুব কি তারা ছিল যে বা রান করতেই হবে? এবং যদি বাংলাদেশ ম্যাচ সিচুয়েশন অনুযায়ী খেলতো যে ঠিক আছে এই হচ্ছে আমরা 50 ওভার টার্গেট করলাম, আমরা 50 ওভার খেলবো, তারপর রান যায় হয়, শেষ দিকে যদি উইকেট থেকে 5 ওভারে কিছু যদি উইকেট হাতে থাকে তাহলে তো রান আসে। এবং এই যে আমরা 11টা ওভার 12টা ওভার খেলতে পারলাম না, সেটা আমাদের দলের ব্যাটিং কোনো ধরনের সামর্থ্যের প্রমাণ দেয়। এবং সেটি একটি হচ্ছে না, আমার মনে হয় লাস্ট যদি আপনি অনেকগুলো ম্যাচে দেখেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং কলাপসটা হচ্ছে। কেন হচ্ছে? আমাদের শুরুতেই যে ব্যাপারটা আছে আমাদের ওপেনিং জুটিতে সেই কাজটি কিন্তু হচ্ছে।